নওগাঁর সর্বরামপুর ও দুর্গাপুরে কয়েক বছর ধরে বাস করছে শামুক, কোয়েল, বকসহ বিভিন্ন প্রজাতির প্রায় কয়েক হাজার পাখি। বর্তমানে দুটি গ্রাম পাখির গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। এসব পাখির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছে পাখি প্রেমীরা। তবে সরকারিভাবে পাখিগুলোকে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাবুল আক্তার রানার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁর সর্বরামপুর ও দুর্গাপুর গ্রামের প্রতিটি গাছই এখন পাখিদের দখলে। এ যেন পাখির অঘোষিত অভয়ারণ্য, পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এই দুটি গ্রামের গাছে কয়েক বছর ধরে বাস করছে শামুক, কোয়েল, বকসহ বিভিন্ন প্রজাতির প্রায় কয়েক হাজার পাখি। এসব পাখি দেখতে প্রতিদিনই আসছে পাখি প্রেমীরা। আমার কাছে বেশ ভালো লাগছে, এখানকার পরিবেশটা পাখি বসবাসের উপযোগী। এই পাখিগুলো রক্ষণাবেক্ষণের জন্য যদি রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে এই পাখিগুলো এখানে নিরাপদ হিসাবে বসবাস করতে পারবে। স্থানীয়রা বলছেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে বিলুপ্তপ্রায় এই পাখিগুলোর টিকে থাকা জরুরি। অনেক মানুষ নির্বিচারে বিলুপ্তপ্রায় এই পাখিগুলো শিকার করছে, তাই সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই। পাখিগুলা বাইরের ছেলেপেলা আসা অত্যাচার করে, গুলি করে দিয়ে একটা মারে। এখানে যদি সরকারিভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা, পাখিকরণী ঘোষণা করা হয় তাহলে তাদের প্রজনন ক্ষমতা যেমন একদিকে নিরাপদ প্রজনন ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, অন্যদিকে পাখির আবাসস্থল হিসাবে এখানে স্থায়ীভাবে তারা বসবাস করবে। তবে পাখিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এমন আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাছগাছালি আরও কিছু আমরা রোপণ করে সেই সকল পশু পাখির জন্য স্থায়ী যেন অভয়ারণ্য আমরা গড়ে তুলতে পারি। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় জনসাধারণ সকলের সহযোগিতার মাধ্যমে আমরা সেখানে অভয়ারণ্য আমরা গড়ে তুলতে পারবো। পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই চান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।